সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি বেল আইকনে ক্লিক করুন ভিডিওগুলে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আজকের দিনে ইন্টারনেট আমাদের কাছে অপরিহার্য ইন্টারনেট আমরা প্রায় সকলেই ব্যবহার করি এবং আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে যে আমরা যে ইন্টারনেটটি আমাদের মোবাইল ফোনে বা ডেস্কটপে ব্যবহার করি আমাদের আসল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কারা বা ইন্টারনেটের আসল মালিক কারা সুতরাং এই ভিডিওটি দেখতে থাকুন আমি আপনাদের সাথে সহজ ভাবে বিশ্লেষণ করেছি কারা আমাদের কাছে ইন্টারনেট সার্ভিস পৌঁছে দেয় নমস্কার বন্ধুরা আমার নাম সুরোহিত ঘোষ আপনারা দেখছেন বাংলা ভাষার প্রথম প্রযুক্তিগত চ্যানেল টেকনিক্যাল চাণক্য যেখানে আমি আপনাদের সাথে বর্তমান সর্বশেষ প্রযুক্তিগুলি সহজতর উপায় বিশ্লেষণ করে থাকি চলুন এই ভিডিওটি থেকে আমরা জেনে নিই ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সম্বন্ধে বন্ধুরা ইন্টারনেট এই শব্দটির মানেই হচ্ছে অন্তর্জাল যেটি থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ইন্টারনেটের মাধ্যমে আমাদের সার্ভিস পৌঁছানোর জন্য সারা পৃথিবী জুড়ে প্রচুর আন্ডার ওয়াটার কেবিল আছে আমরা অনেকেই মনে করি যে স্যাটেলাইটের মাধ্যমে হয়তো একটি দেশ থেকে আরেকটি দেশে ইনফরমেশন পৌঁছায় কিন্তু ইন্টারনেটের যে ব্যাক বোন বা ইন্টারনেটের যে মেরুদণ্ড সেটি কিন্তু আন্ডার ওয়াটার কেবিল সারা পৃথিবী জুড়ে কয়েক হাজার মাইল কেরম কেবিল বিছানো আছে যেগুলি সমুদ্রের তলা দিয়ে বা মাটির তলা দিয়ে একটি মহাদেশের সাথে আরেকটি মহাদেশকে বা একটি দেশের সাথে আরেকটি দেশকে কানেক্ট করছে এইভাবেই ইন্টারনেট আমাদের কাছে পৌঁছে যায় যেমন ধরুন আপনি যে এই ভিডিওটি এখন ইউটিউবে দেখছেন এই ভিডিওটি হয়তো স্টোর আছে ইউএসের ক্যালিফোর্নিয়ার কোনো ইউটিউব সার্ভারে কিন্তু আপনি সেই কেবিলের মাধ্যমে সেই ডাটাটি ফেচ করছেন আপনার মোবাইল ফোনে বা আপনার ডেস্কটপে এরমভাবে ইন্টারনেট কেবিলের মাধ্যমে আমাদের একটি জায়গা থেকে আরেকটি জায়গাতে ট্রাভেল করে সুতরাং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বোঝার আগে আমাদের ইন্টারনেট সার্ভিস যারা প্রোভাইড করছে তাদের আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে টিআর ওয়ান সার্ভিস প্রোভাইডার আরেকটি হচ্ছে টিআর টু সার্ভিস প্রোভাইডার আর তারপরে সব শেষে আসছে টিআর থ্রি সার্ভিস প্রোভাইডার প্রথমে যদি আমরা চলে আসি টিআর ওয়ান সার্ভিস প্রোভাইডার টিআর ওয়ান সার্ভিস প্রোভাইডার হচ্ছে সেই কোম্পানিগুলি যারা নিজেদের পয়সা খরচা করে মাটির তলা দিয়ে বা সমুদ্রের তলা দিয়ে সাবমেরিন কেবিল বিছিয়েছে একটি মহাদেশের সাথে একটি মহাদেশ বা একটি দেশের সাথে আরেকটি দেশকে কানেক্ট করেছে এইখানে যে নামগুলি চলে আসছে সবার প্রথমে আসছে গুগল গুগল এই মুহূর্তে সারা বিশ্বে যত আন্ডার ওয়াটার কেবিল আছে তার এইট পয়েন্ট এইট মালিক সারা বিশ্বে গুগলের যে টোটাল কেবিলের ওনারশিপ আছে প্রায় পঁয়ষট্টি হাজার মাইলের মতো তাদের কেবিলের ওনারশিপ আছে তারপর চলে আসছে মাইক্রোসফট আছে অ্যামাজন আছে তারপর আছে হচ্ছে আমাদের অ্যালকাটেন লুসেন্ট এই সমস্ত কোম্পানিগুলি নিজেরা কেবিল বিছায় এরা হচ্ছে টিআর ওয়ান সার্ভিস প্রোভাইডার তারপর চলে আসছে টিআর টু সার্ভিস প্রোভাইডার তারপর হচ্ছে ই কোম্পানিগুলির থেকে যারা ইন্টারনেট সার্ভিস শেয়ার করে যেমন যদি আমরা ভারতের কথায় চলে আসি ভারতে ইন্টারনেট সার্ভিসের মেন প্রোভাইডার হচ্ছে বিএসএনএল এয়ারটেল জিওর মতো কোম্পানিগুলি যারা এই টিআর ওয়ান সার্ভিস প্রোভাইডারদের থেকে সার্ভিসগুলি নিয়ে আমাদের সারা দেশে পৌঁছে দেয় তারপর এই টিআর টু সার্ভিস প্রোভাইডারদের থেকে আমাদের সার্ভিস পৌঁছে যাচ্ছে টিআর থ্রি সার্ভিস প্রোভাইডারদের কাছে টিআর থ্রি সার্ভিস প্রোভাইডার হচ্ছে আমাদের লোকাল আইএসপি যেমন ধরুন আমরা কলকাতাতে ওয়েস্ট সার্ভিস ব্যবহার করি অ্যালায়েন্সের সার্ভিস ব্যবহার করি বা কোথাও এর সার্ভিস আছে কোথাও এ টু জেডের কানেকশান আছে এই যে লোকাল আইএসপি তারা ইন্টারনেট কানেকশান পায় হচ্ছে টিয়ার টু সার্ভিস প্রোভাইডার থেকে সুতরাং আমরা একটি জিনিস বুঝতে পারলাম যে আমাদের যে ইন্টারনেট সার্ভিস আমরা ব্যবহার করি সেটি মেন আসে হচ্ছে কেবিলের মাধ্যমে এবং সেই কেবিলগুলি যারা বেছায় সেই টিয়ার ওয়ান কোম্পানিগুলি হচ্ছে ইন্টারনেটের আসল প্রোভাইডার আর এইবার এগুলি জানার পর আমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা যে ডেস্কটপে কানেকশন ব্যবহার করি সেগুলি ওয়্যার কানেকশন হয় কিন্তু আমরা যখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করি সেগুলি কারা প্রোভাইড করে সেগুলিও কোনো স্যাটেলাইটের মাধ্যমে প্রোভাইড হয় না সেগুলি আমাদের যে নিকটবর্তী টাওয়ার সেগুলির মাধ্যমে সেখানে আমাদের ব্রডব্যান্ড কানেকশন অ্যাটাচ করা থাকে ইন্টারনেট কানেকশন দেওয়া থাকে সেই টাওয়ারগুলি ওয়ারলেসলি আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট পৌঁছে দেয় এটিকে যদি সহজভাবে বুঝতে হয় ঠিক যেমন আমাদের বাড়িতে যদি রাউটার লাগানো থাকে একটি রাউটার যেমন প্রচুর ডিভাইসকে একসাথে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে থাকে সেমন আপনি টাওয়ারটিকে একটি বড়ো রাউটারের সাথে কল্পনা করতে পারেন ঠিক এইভাবেই টাওয়ারগুলি আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট পৌঁছে দেয় আর এইবার যদি আমরা চলে আসি আমাদের ডেস্কটপের লোকাল আইএসপির কথা সেখানে আমরা বিভিন্ন লোকে বিভিন্ন আমাদের যে প্রাইস পে করি তার অনুযায়ী বিভিন্ন স্পিড পাই এগুলি মনিটর করে হচ্ছে টিআর টু এবং টিয়ার থ্রি সার্ভিস প্রোভাইডাররা যেমন ধরুন আমি কোনো একটি ওয়ান জিবিপিএস এর কানেকশন ব্যবহার করি তার জন্য আমি ওয়ান থাউজেন্ড রুপিস পে করি আপনি হয়তো ফাইভ হান্ড্রেড এমবি পি এসের কোনো একটি কানেকশন ব্যবহার করেন তার জন্য আপনি ফাইভ হান্ড্রেড রুপিস পে করেন কিন্তু যেহেতু আমি আপনার থেকে বেশি টাকা পে করি যেহেতু আমি ওয়ান থাউজেন্ড রুপিসের সার্ভিস নিচ্ছি সেহেতু আমার যে আইএসপি আছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তার কাছে আমি হাই প্রায়োরিটি কাস্টমার এবার যেহেতু আপনি কম টাকা পে করছেন সেহেতু আপনি লো প্রায়োরিটি কাস্টমার তখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি করে আপনাকে যে ইন্টারনেট সার্ভিসটি পৌঁছে দিচ্ছে সেটি পথে পৌঁছে দেয় আর আমাকে সার্ভিসটি পৌঁছে দেওয়ার জন্য শর্টেস্ট ওয়ে খোঁজে এবার যেহেতু যারা টিআর থ্রি সার্ভিস প্রোভাইডার আছে তাদের টিআর টুকে পে করতে হয় টিআর টুকে যারা সার্ভিস প্রোভাইড করছে তাদের টিআর ওয়ানকে পে করতে হয় সেই কারণে আপনি যদি পথে কোনো একটি পথ চুজ করেন তার কস্ট অনেকটাই কম পড়ে আর ডাইরেক্ট কানেকশন বা শর্টেজ কানেকশনের জন্য আপনাকে বেশি টাকা পে করতে হয় আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকেও বেশি টাকা পে করতে হয় যখন দেখে কোনো একটি কাস্টমার বেশি টাকা পে করছে তখন তাকে শর্টেস্ট ওয়েতে ইন্টারনেট পৌঁছে দেয় তার স্পিড অনেকটা বেশি হয় আর যখন দেখে কম টাকা পে করছে তখন তাকে ঘুর পথে ইন্টারনেট পৌঁছে দেয় যেটা অনেকটাই স্লো হয় এরকমভাবেই ইন্টারনেট সার্ভিস আমাদের কাছে পৌঁছে যায় আর এইবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সব স্টেটে তো সব কোম্পানির সার্ভিস নেয় সেই ক্ষেত্রে কি করে হয় যেমন ধরুন কোনো একটি কেরালার মতো স্টেটে সেখানে হয়তো বিএসএনএল এর সার্ভিস খুব ভালো আর কিন্তু আমাদের মতো কলকাতাতে বা হয়তো দিল্লিতে এয়ারটেলের সার্ভিস খুব ভালো কিন্তু সব জায়গাতেই সব নেটওয়ার্কের সার্ভিস প্রোভাইডার আছে বা সাবস্ক্রাইবার আছে সেই ক্ষেত্রে আপনি যদি কেরালাতে আপনি এয়ারটেল গ্রাহক হয়ে যান সেখানে এয়ারটেল বিএসএনএল এর সাথে পিয়ার করে সেখানে বলে যে আমাদের যে সাবস্ক্রাইবাররা আপনার স্টেটে যাচ্ছে সেখানে আপনি সার্ভিস প্রোভাইড করবেন আর আপনার স্টেটে যারা আসছে বা আপনার স্টেটে যারা আছে তাদের আমরা সার্ভিস প্রোভাইড করবো এইভাবে একে অপরের সাথে ভাগ করে নেয় সার্ভিস পিয়ার করে নেয় যেভাবে তারা সার্ভিস প্রোভাইড করে থাকে বাস বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানান এরপর কী বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটিও ভিডিওর নিচে কমেন্টস আমাকে জানাতে পারেন এবং টেকনিক্যাল চাণক্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ টেকনিক্যাল চাণক্য চ্যানেলটি প্রত্যেক সপ্তাহে এরকমই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয় এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন জয় হিন্দ বন্দে মা তার নমস্কার